হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব ABTA মাধ্যমিক টেস্ট পেপার থেকে। পেজ নম্বর হচ্ছে 169, জিওগ্রাফি। পেজ নম্বর 169, 23-24 ABTA টেস্ট পেপার থেকে হয়েছে জিওগ্রাফি। এখানে হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ঘ, 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে খ, 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে গ। এখানে হচ্ছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি, সর্বাধিক, আর অর্থাৎ সর্বাধিক মানে সবচেয়ে বেশি দূরত্ব, আর কম দূরত্ব হলে হচ্ছে পেরিজি হয়। এখানে যদি সর্বাধিক না দিয়ে কম দূরত্ব থাকে তাহলে উত্তর থাকতে হচ্ছে পেরিজি, যেহেতু সর্বাধিক লেখানো রয়েছে সেই জন্য এখানে হচ্ছে অ্যাপোজি উত্তর হবে। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে খ, 7 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ঘ, 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ক। এবার শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে এখানে। এখানে হচ্ছে শুদ্ধ হলে তালিবা সহিষ্ণু, অশুদ্ধ হলে সরিয়ে লিখতে হবে পাশে, অর্থাৎ বাক্যটির পাশে লিখতে হবে। অর্থাৎ এখানে লেখানো রয়েছে মরুভূমিতে ব্যাঙ্গের ছাতার মতো ভূমিরূপকে ইয়ারদাং বলে, এটি অশুদ্ধ। এখানে শেষের দিকে লিখতে হবে সরিয়ে, এইভাবে লিখতে হবে। তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তরে মেরু প্রবাহ সৃষ্টি হয় তা হচ্ছে আয়নোস্ফিয়ার, এটা হচ্ছে শুদ্ধ। এখানে তাহলে শেষের দিকে লিখতে হবে শুদ্ধ, এইভাবে লিখতে হবে। তারপরে দেখে দিচ্ছি এখানে 3 নম্বরটি হচ্ছে শুদ্ধ, 4 নম্বরটি শুদ্ধ, এখানে 5 নম্বরটি হচ্ছে অশুদ্ধ, 6 নম্বরটি অশুদ্ধ, 7 নম্বরটি হচ্ছে শুদ্ধ। শূন্যস্থান পূরণ, এখানে হচ্ছে প্রথম উত্তরটি হবে বিন্দু বার, তারপরে এই উত্তরটি হবে ক্যাটাবেটিক বায়ু, তারপরে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে এক্সাস, 4 নম্বর প্রশ্নের উত্তর অমাবস্যা, 5 নম্বর হবে পার্বত্য, 6 নম্বর প্রশ্ন হচ্ছে দুর্গাপুর, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়, 4 নম্বর হচ্ছে পিক্সেল, এখানে পিক্সেল হবে PIXEL। এক কথা প্রশ্নের উত্তর, প্রথম উত্তরটি হবে গাছি, তারপর হচ্ছে ওজন স্তর হবে এখানে ওজন স্তর, তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে এখানে হচ্ছে শৈবাল সাগর হবে, 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, যে রোগটা হচ্ছে হাত পায়ে কালো কালো দাগ দেখা যায়, আর 3 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে শতদ্রু, 6 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে কচি, ভুল বললাম, এখানে কোন মাটিতে কফি চাষ ভালো হয়, এখানে হচ্ছে কোন বন্দরকে আরব সাগরের রানী বলে, এখানে কচি, অর্থাৎ কেরলের কচি বন্দরকে বলা হয় আরব সাগরের রানী, রানী টোপোশিটে অনিত্যবা নদীর রং হচ্ছে কালো। এখানে হচ্ছে মিথেন, 3 নম্বর উত্তরটি হবে গ্রিন হাউস গ্যাস, আর যে পিঙ্ক বোল ওয়াম, 4 নম্বর হচ্ছে কার্পাস বা তুলো, এখানে মুম্বাই, এখানে হচ্ছে ভারতের অর্থনীতির রাজধানী, সোনালী চতুর্ভুজ, এটা হচ্ছে সড়ক পথ একটি। তাহলে মান 2, 6টি প্রশ্ন লিখতে হবে এখানে, 2টি প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি, প্রশ্নটি রয়েছে টেস্ট পেপারে অনেকে, অনেক প্রশ্নপত্র রয়েছে, এটি ভালোভাবে পড়তে হবে, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, আর এই প্রশ্নের উত্তর নিয়ে সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তারপরে ITCZ, এটি তারপরে হচ্ছে পরিবেশ মিত্র, ভরাটকরণ বা ল্যান্ডফিল, তারপরে মান 3 হচ্ছে এখানে হচ্ছে 4টি লিখতে হবে, থাকবে 8টি প্রশ্ন, তারপরে 4টি লিখতে হবে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে,
তারপরে হচ্ছে জৈব ভঙ্গুর এই প্রশ্নটি 4.2, তারপরে হচ্ছে অথবা 4. অথবাটি গুরুত্বপূর্ণ রয়েছে। তা মৃত্তিকা সংরক্ষণ ভারতের নগরায়ণ এই প্রশ্নটি, তা উপকৃত চিত্রে ব্যবহার, আর এই পার্থক্য, এই যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি শখের মাধ্যমে দেখা, এই প্রশ্নটি যদি দরকার পড়ে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও, তারা আলাদা একটি ভিডিও নিয়ে এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে মান পাঁচের হচ্ছে দুইটি লিখতে হবে, থাকবে 4 প্রশ্ন। এটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, এখানে 4 প্রশ্নের মধ্যে 2 লিখতে হবে, তার মান পাঁচে আবার 2 লিখতে হবে। এটি হচ্ছে আঞ্চলিক ভূগোল, এখানে 4 প্রশ্ন থাকবে, তার মধ্যে 2 লিখতে হবে। আর এখানে হচ্ছে ভারতের মানচিত্র, 1 করে 10 লিখতে হবে।